হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছো। আমি তো অবশ্যই ভালো আছি, আর আজকে তো আমাকে ভালো থাকতেই হবে, কারণ আমি হতে চলেছি নতুন পিসি। তো হ্যাঁ, তার জন্য খুশি তো অবশ্যই আছে, কিন্তু বৌদির জন্য একটু টেনশনও আছে। সবটা মিলিয়ে ঝুলিয়েই আজকের দিনটা চলবে আর কি। তাই বলবো তোমরা প্লিজ সাথে থেকো, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। আর টেনশন দিয়ে তোমাদেরকে শুরুটা করতে চাইছি না সকালে, তোমাদের সাথে আমার শুরুটা। তো যাই হোক না কেন, তাই কালকে বলেছিলাম যে ফুল গাছটা দেখাবো, তাই আজকে সকাল থেকে শুরু করলাম ফুল দেখিয়েই। এই গাছটা সম্ভবত ধুপগুড়ির বাড়ি থেকে কাকু দিয়েছিল বাবাকে। তো এই ফুলগুলো সত্যিই খুব সুন্দর লাগে, পুরো গাছটা হলুদ হয়ে রয়েছে। জঙ্গলের ধারেও আমরা দেখি পথের ধারে অনেক গাছের এরকম ফুল ফুটে থাকে, তো ওগুলোও সুন্দর। এগুলো তো যত্ন পেয়ে বেড়ে উঠেছে, এরা তো অবশ্যই সুন্দর, তারাও সুন্দর। তো যাই হোক না কেন, সব মিলিয়েই আজকের ব্লগটা শুরু করছি। প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। সাথে সবাই জানি আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ফুল আর শিশু। তো ফুল দেখিয়ে তো আজকের ব্লগটা শুরুই করলাম, আর আশা করি পুচকু বা পুচকি যাই হোক না কেন, সেটার খবরও আজকেই ব্লগে জানাতে পারবো। বৌদি অলরেডি নার্সিংহোমের জন্য বেরিয়েও গেছে, ফোন করেছিল, তো আমরা যেতে পারিনি। কেউ প্রথমত করোনার জন্য এখন কাউকেই সেভাবে অ্যালাউ করছে না নার্সিংহোমে, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। তো বেকার রাস্তায় ভিড় বাড়িয়ে তো লাভ নেই, এই খারাপ তো একটু লাগছে। বৌদির জন্য টেনশন হচ্ছে, আবার আনন্দও হচ্ছে কোথাও। এই নিয়েই চলছে আজকে সকালটা, শুরু করলাম এটা নিয়েই। তো যাই হোক না কেন, খারাপ বা টেনশন দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করতে চাই না, তাই হাসি মুখে আবারও শুরু করলাম। দেখা যাক আজকে কি হয়, পাশে থেকো তো। তোমরা এখন জেনেই থাকবে যে সকালে বেশিরভাগই পাউরুটি, ম্যাগি, এই ধরনের জিনিসপত্র দিয়ে, ডিম সেদ্ধ এইসব দিয়ে চালানো হয় আর কি। কিন্তু রুটি ফুটি খাই না এখন আর। মা আজকে লুচি আর আলু চচ্চড়ির কথা বলতে আর লোকটা সামলাতে পারলাম না ঠিক। শীতকালে ধনে পাতা টমেটো দিয়ে আলু চচ্চড়ি, তো এটাই এখন খাবো। আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি আজকে কি রান্না হবে। এখন এসছি খেলতে, কি খেলবো কি খেলবো? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলবে? এই যে আমাকে এটা দিয়েছে কি বেন্টেন না কি সব দিয়েছে আমাকে, আর নিজে কি এটা স্পাইডারম্যান অ্যাভেঞ্জার নিয়েছে জানে। যাই হোক না কেন, সেই আমি খাচ্ছিলাম, আমার পাশে গিয়ে বসেছিল, দিদি খেলবে, দিদি খেলবে। তোকে দিয়েছে মাম্মাম খেতে? দিয়েছে। যাই হোক না কেন, চলো তাহলে একটু খেলেই নি, সাথে বাঁধনও আছে। আর এখানে যেহেতু প্যান্ডেলের কাপড়গুলো মেলা থাকে, তো তাই কক যাওয়ারও ভয় থাকে না। স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছো জ্যাকেটটা উঠোন থেকে নিয়ে গায়ে দিলাম আর কি, তারে মেলা ছিল, তো ওই জন্যে যাবো এখন বুলটির বাড়িতে। কালকে তো গেছিলাম, ছিল না, দেখি আজকে আছে কিনা, না থাকলে আমি আর যাবোই না, বলবো ডেকে টেকে তারপর নিজেরাই থাকে না। তো চলো যাই আগে, আর ওদিক থেকে সায়েন্স আওয়াজ দিচ্ছে। এখন হবে ইলিশ মাছটা ভাজা, আর এখানে হবে হচ্ছে বেগুনির জন্য মা ব্যাটারটা তৈরি করছে, আর বেগুনিটা কেটে এখানে রেখে দিয়েছে। আর দুটো না বাজতে যায়, টেনশন আরো বাড়ছে, টেনশন বাড়ছে। আপনাদের চাবি দিয়ে খুলে রান্না হয়েছে হচ্ছে ভাত, ইলিশ মাছ ভাজা, বেগুনি, ধনে পাতা দিয়ে ডাল, আর ভোলা ভেটকি মাছের ঝাল, আর শশা পেঁয়াজ তো আছেই, মাও শশা পেঁয়াজ দেয়নি। চলো খেয়ে নিক আগে, ওকে এসছে আগে দেখাই। খাও। এখন বাজে সন্ধ্যে 6:30, উঠে আমি সোয়েটারটাই পড়েছি আর কিছুই করিনি, দেখে বুঝতেই পারছো। আর পিসি হবো হবো বলছিলাম, পিসিটা আগেই হয়ে গেছি, সেটা কোনো কথাই নয়। আমার ছোট পিসির মানে ছেলে দাদা, দাদার মেয়ে ছিল, তো আমি ওর অলরেডি পিসি হয়েই গেছি, আবারও নতুন করে হলাম। বৌদির ছেলে হয়েছে, তোমাদেরকে জানাবো বলেছিলাম, তো জানিয়ে দিলাম। এখন পুচকিটাকে দেখার জন্য মনটা কেমন করছে আর কি। যাই হোক, এখন তো এমনিও শনিবার ছুটি দেবে, বৌদিকে এখন দেখা যাবেও না এমনিও, ওই আর কি আজকে ঢুকতে দিয়েছিল, ওই একটু একটু দেখতে দিয়ে। আবার এখন করোনার জন্য সব হসপিটাল, নার্সিংহোমই একই অবস্থা, কাউকেই ঢুকতে সেভাবে দেয় না। তো এখন বেরোবো একটু, আমি প্রমি সায়ন যাবো একটু পাঠানপুরের দিকে। ও এখানে এলে পাঠানপুরে বিনোদ কাকুর ফুচকা বলে একজনের আছে, যারা থাকো তারা জানো, ওই ফুচকার খাওয়ার জন্যই আসে আর কি ও বেশি। তো এখন যাব ওখানেই, আগে বেরিয়ে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, যাচ্ছি আমি আর ও এখানে। কি খেয়েছিস তুই? দই ফুচকা। দই ফুচকা খেয়েছি, আমরা কিন্তু দই ফুচকা খাইনি, আমি আর ও এমনি ফুচকাই খেয়েছি। এখন আবার হাসতে হাসতে যাচ্ছি,
বললাম সামনেরটা থেকে খেয়ে নি, যদিও সামনেরটা থেকে সায়ন দই ফুচকা পেতো না, এমনি ফুচকা। ও বিনোদ কাকুর ফুচকা, বাপরে অনেক দিন বাদে খেলাম, এত বড় বড় মুখে তো ঢুকছিলই না, ফেটে যাচ্ছিল আমার। তোর ও তো জ্যাকেটে ফেলেওছে মনে হলো একটু দই। না না না, তোমার কেমন লেগেছে? ও কেমন লেগেছে? না ঠিকঠাক, মানে ভালো, বেশ বেশ বড়। চলো আগে বাড়ি যাই, রাস্তায় বেশি কথা বলতে গেলে আমি ভোগ অফটা মা হয়ে যেতে পারি, কিছু একটা হয়ে যাবো, যাই হোক। আপাতত লুচি, আলু ফুলকপির তরকারি আর মিষ্টি, তো চলো খেয়ে নি। তো কমপ্লিট হয়ে গেছে, আজকে সারাটা দিন শুধু খাওয়া 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 করেই গেল। আমার তো সকালেও শুরু হয়েছিল লুচি দিয়ে, শেষও হলো লুচি দিয়ে, যার জন্য সত্যি খেতে ইচ্ছে করছিল না, দুটো মাত্র লুচি খেলাম। কি মনে হচ্ছে? কালকেও একটা প্ল্যান আমাকে বলছে, দেখা যাক। ও না আগে মাছ ভালোবাসতো না, আমিও এরকম মাছ খাই না, এখন এতটাও খাই না, মানে ওকে এখন দু পিস দিলে ও দু পিসই খেয়ে নেয় এরকম। মানে ও মাছ এখন অত্যাধিক ভালো খাচ্ছে আমার থেকে। আমি এক একদিন বলি মাছ খেতে খেতে যে আজকে একটু নিরামিষটা খাই, তখন ও বলবে না মাছটাই করো। কালকে ওর মাছ কিনতে, আমাদের এখানে একটা মাছের বাজার আছে যেখানে কিনা প্রচুর মাছ পাওয়া যায়, তুলনামূলক একটু দামটা কম থাকে, খুব কম এরকম কিছু নয়, তুলনামূলক একটু কম, আর হরেক রকমের মাছ পাওয়া যায়। একটু দূরে, মানে হেঁটে যেতে লাগে ব্যাক রোড একটু, ওইদিকে যাওয়ার এখান থেকে ডাইরেক্ট কোনো অটো বা রিক্সা ধরনের কিছু পাওয়া যায় না। ওর এখন ওখানে যেতে ইচ্ছে করছে কিনা, আমার বাবা ওখান থেকেই মাছগুলো এনেছিল, ভেটকি, ইলিশ, তারপরে ট্যাংরা, ডিমালা এইসব এনেছিল একটু পাবদা। তো ও এই মাছগুলো একটু ভালো খায়, রুই কাতলা ছাড়া আর কি, কাটা ছাড়া মাছ ও ভালোই খায়। তো ওই জন্য এইসব, আর বিশেষ করে আমি জানিও কেন যেতে চাইছে, চিংড়ি মাছের লোভে ও যেতে চাইছে, ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। যাই হোক না কেন, আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বড় কম্বল হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে যদি কোনো নতুন বন্ধু, মানে কালকে নয়, কালকে নতুন ব্লগ নিয়ে আসবো অবশ্যই। আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের জন্যেই এত কিছু। আর পিসি হয়ে তো অবশ্যই ভালো লাগছে, আগেই বলেছিলাম আমি পিসি অলরেডি হয়েছিলাম, আবার নতুন করে পিসি হয়েছি। তখন ছিল আমার মানে দাদার মেয়ে, ভাইজি ঠাইজি হবে হয়তো, ভাইজি বলে তো, হ্যাঁ ওই রকমই কিছু একটা বলে। আর এটা হচ্ছে ভাইপো, ছেলে হয়েছে আর কি, তাই জন্যে। যাই হোক না কেন, দেখতে তো অবশ্যই যাবো, যখন দেখতে যাবো তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা।